হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব শুরু হয় মঙ্গলবার রাত 9টা 19 মিনিটে। এ উৎসব শেষ হবে আজ রাত 10টা 49 মিনিটে। স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের রমনাঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পুণ্যার্থী। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব শুরু হয় মঙ্গলবার রাত 9টা 19 মিনিটে। এ উৎসব শেষ হবে আজ রাত 10টা 49 মিনিটে। স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের রমনাঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পুণ্যার্থী। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব শুরু হয় মঙ্গলবার রাত 9টা 19 মিনিটে। এ উৎসব শেষ হবে আজ রাত 10টা 49 মিনিটে। স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের রমনাঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পুণ্যার্থী। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব শুরু হয় মঙ্গলবার রাত 9টা 19 মিনিটে। এ উৎসব শেষ হবে আজ রাত 10টা 49 মিনিটে। স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের রমনাঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পুণ্যার্থী। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব শুরু হয় মঙ্গলবার রাত 9টা 19 মিনিটে। এ উৎসব শেষ হবে আজ রাত 10টা 49 মিনিটে। স্নানে অংশ নেওয়ার জন্য ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে দর্শনার্থীরা এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য 3 স্তরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এদিকে কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের রমনাঘাটেও চলছে স্নান উৎসব। এতে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার লক্ষাধিক পুণ্যার্থী।